নমস্কার, আমি পাপিয়া, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। করোনার কারণে গাজন থেকে শুরু করে বিশ্বকর্মা পূজা পর্যন্ত ডাক পাননি ঢাকিরা। গতবারের তুলনায় অনেক কম হলেও দুর্গাপূজায় বাজানোর অল্প স্বল্প বরাত মিলেছে। লোকাল ট্রেন চলছে না, এহেন অবস্থায় ঢাকিদের যাওয়ার সমস্যা দূর করতে উদ্যোগী হল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মন্তেশ্বর সহ জেলার ঢাকিরা হাওড়া, কলকাতা, শিলিগুড়ি, আসানসোলের পাশাপাশি ভিন রাজ্যের মুম্বাই, পুনে, চেন্নাই, লখনৌ, ভোপাল, দিল্লি সহ দেশের বিভিন্ন শহরে ফি পুজোয় ঢাক বাজাতে যান। এবার এই পরম্পরায় বাদ সেধেছে করোনা। মন্তেশ্বরের বামুনপাড়া আর বাগাসন গ্রামে ঢাকিদের কদর দেশজোড়া। প্রশাসনের এহেন উদ্যোগে উল্লাস ছড়িয়েছে জেলার ঢাকিদের গ্রামগুলিতে। প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।